ভালো খবর, ভালো খবর শিক্ষকদের জন্য। শিক্ষকদের এবার এ ক্যাটাগরি বেতন স্কেল নিয়ে নোটিশ দিল ডিপিএসসি। কাদের কেন দিল এবং কোন জেলা দিল তার বিস্তারিত আলোচনা তোমাদের সামনে করছি, দেখো দেখে নাও। ভালো খবর শিক্ষকদের জন্য পাওয়া গেল। দীর্ঘ বঞ্চনার পর অবশেষে ন্যায় মিলতে চলেছে। রাজ্যে কর্মরত প্রাথমিক শিক্ষকদের মধ্যে যারা 2005 এবং 2006 পিটিটিআই কোর্স করেছেন তাদের এই ক্যাটাগরিভুক্ত করতে হবে বলে সম্প্রতি নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। 2005-06 সেশনের পিটিটিআই প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকেরা প্রথম দিন থেকেই এ ক্যাটাগরির সুবিধা পাবেন, এই মর্মে নোটিশ দিল মুর্শিদাবাদ ডিপিএসসি। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা তার নির্দেশ ওই প্রশিক্ষণকে বৈধ বলে ঘোষণা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রধান শিক্ষক পদের যোগ্য হিসাবে গণ্য করতে হবে এবং কোনো প্রাপ্য প্রক্রিয়া থাকলে তাও মিটিয়ে দিতে হবে বলে সম্প্রতি নির্দেশ দিয়েছেন। আদালতের খবর, ওই সময়ে পাস করা শিক্ষকদের এ ক্যাটাগরি স্কেল দেওয়া হয়নি। কেউ কেউ প্রথমে ওই বেতন পেলেও পরে তা ফেরত নেওয়া শুরু হয়। পাশাপাশি প্রধান শিক্ষক পদে উন্নীত হওয়ার সময় নাম বাদ দেওয়া হয়েছিল, তার জন্য তারা মামলা করেন। সেই মামলায় শিক্ষা দপ্তরে বক্তব্য ছিল ওই শিক্ষকেরা 2005-06 সালে কোর্স করলেও তার ফল পরে বেরিয়েছিল, তাই তাদের কোর্স বৈধ নয়। যদিও শিক্ষা দপ্তরের যুক্তি মানতে চায়নি কলকাতা হাইকোর্ট, এই বিষয়ে আদালতে পর্যবেক্ষণ চলে। ফল দেরি করে বেরোনোর জন্য ওই প্রার্থীরা দায়ী নন। প্রথমে বিচারপতি মান্থার যে নির্দেশ দেন তার বিরুদ্ধে রাজ্য ডিভিশন বেঞ্চে যায়, ফলে সেখানে গেলেও রাজ্যের আর্জি খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। তারপরেই বিচারপতি মান্থা ওই নির্দেশ দেন, এর ফলে ওই শিক্ষকদের দীর্ঘদিনের বঞ্চনার নিরসন হতে চলেছে।